বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মেট্রো রেলে ওঠার সুযোগ পেল সুবিধাবঞ্চিত শিশুরা। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে দিয়াবাড়ি পর্যন্ত যাতায়াতের পাশাপাশি তাদের মেট্রো রেল প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনের সুযোগ করে দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। পরে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করে শিশুরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন। গোটা জাতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ইতিহাসের এই মহানায়ককে। বিশেষ এই দিনে কেন পিছিয়ে থাকবে সুবিধাবঞ্চিত শিশুরা, দিনটিকে স্মরণীয় করে রাখতে তাই তাদের জন্য ভিন্নধর্মী এ আয়োজন। সকালে খোলা বাসে শিশুদের নিয়ে আসা হয় স্টেশনে, এরপর সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহের পর ওঠানো হয় মেট্রোরেলে। জীবনের প্রথম মেট্রোরেলে ভ্রমণ, তার উপর জাতির জনকের জন্মদিন, এতেই উচ্ছ্বসিত এবং খুশিতে আত্মহারা শিশুরা। জীবনে প্রথম বাংলাদেশে এরকম একটা রেল হয়েছে এবং আমরা মেট্রোরেলে করে ভ্রমণ করতে পারছি, খুবই এক্সাইটেড। তিনি যদি না থাকতেন তাহলে তো এই দেশটা স্বাধীন হতো না। তার জন্মদিনে যে আমরা এই মেট্রোরেলে প্রথমবার উঠতে পারছি তার জন্য অনেক খুশি। আজকে শিশু দিবস, এই দিন আমরা এরকম একটা নতুন বাহন, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম উঠা নতুন বাহন, আমরা এটাতে উঠতে পেরে খুবই খুশি। আমাদের মেট্রোরেলে ওঠার জন্য সবে মানে সুযোগ করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, শুভ জন্মদিন, আজকে শিশু দিবস, অনেক ভালো লাগছে এই এই মেট্রোরেলে ওঠার জন্য। দিয়াবাড়ি পৌঁছে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে শিশুরা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মেট্রো রেলের ইয়েটাতে তারা তো সহজে হয়তো এই সুযোগটা পাবে না, তো এটা একটা আমাদের জন্য বড় একটা সুযোগ যে আমরা জাতির পিতার জন্মদিন সর্বোচ্চভাবে কীভাবে আনন্দের সাথে পালন করা যায় সেইটাই বাস্তবায়ন করার জন্য আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে আজকে মেট্রো রেলে নিয়ে এসেছি এবং তারা খুবই আনন্দিত। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে যে মহানায়ক বাঙালিকে এনে দিয়েছিলেন জাতিসত্তার পরিচয়, তার জন্মদিনকে স্মরণে রাখতে সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের। সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের একটি নতুন সংযোজন, পাশাপাশি এটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। আমাদের এই আয়োজনটি অব্যাহত থাকবে, ভবিষ্যতে কলেবর বৃদ্ধি পাবে। সমাজের সর্বস্তরের শিশুরা বেড়ে উঠুক সুন্দর পরিবেশে, এই হোক জাতীয় শিশু দিবসের অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিশেষ আয়োজন করেছে এবার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। মেট্রো রেলে প্রথমবারের মতো ওঠার সুযোগ করে দিয়েছে তাদেরকে, এ কারণে এসব সুবিধাবঞ্চিত শিশুরাও ছিল আনন্দিত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।